हेलो स्टूडेंट्स, वेलकम टू माय क्लास। ए भिडियो आम कर 14.3 एक्सरसाइजर क्वेश्चन नम्बर 3। इतना दिया आसे सकलो जीवन बीमा सदस्य 100 जन पॉलिसी ग्राहक बयसर तथ्य विभाजन तल दिया धरणे पाय मध्यमा बयस उलिवा जदि 18 पर 60 बसर कम बयसर व्यक्तिक हे पॉलिसी दिए तमाने अंत 18 बसर हब लगे और 60 बसर कम हब लगे पॉलिसी करिब पारे। तो बयस बसरत 20 बसर कम पॉलिसी थका ग्राहक संख्या 2, 25 बसर कम पॉलिसी थका ग्राहक संख्या 6, मुठ पॉलिसी थका ग्राहक संख्या 100 जनर तथ्य इते प्रकाश करिसे बुली कैसे प्रश्न। 30 बसर कम 24, सेधरणे 60 बसर कम 100 जन। এইখিনি আমি শ্রেণী অন্তরাল হিসাবে সজাই লব লাগিব। লক্ষ্য রাখব লাগিব 20 বছর কম পলিসি থাকা গ্রাহকের সংখ্যা 2, 25 বছর কম 6 জন পলিসি থাকা গ্রাহকের সংখ্যা, অর্থাৎ 20 পর 25 অন্তরালত 6 জন গ্রাহকের সংখ্যা, 25 পর 30 অন্তরালত 24 জন গ্রাহকের সংখ্যা, 30 পর 35 অন্তরালত 45 জন গ্রাহকের সংখ্যা, এই ধরনের। গতি প্রথমটো আমি 5 ডিফারেন্সত আমি বনাই লম, 15 পর 20 অন্তরাল বুলি লৈ লম প্রথম অন্তরালটো, যাতে সকলোরে লগত আমার শ্রেণী দৈর্ঘ্যটো মিলি থাকে 5-5 কৈ। গতিকে সেই ধরনের আমি সজাই লম। তারপরে ইয়াত আমি লক্ষ্য করিম যে এইখিনি আমার বারংবারতা দিয়া নাই, সাধারণতে আমাক শ্রেণী অন্তরাল আর বারংবারতা দিয়ে। আমি লক্ষ্য করলে দেখা পাম যে এটু মানকেটা ইয়াতে বাড়ি বাড়ি ক্রমে বাড়ি বাড়িহে গৈছে আর শেষত গিয়ে 100 হয়েছে। অর্থাৎ আমাক ইয়াত 100 জন পলিসি থাকা গ্রাহকর বয়সর তথ্য ইয়াতে দিয়া হয়েছে বলে কৈছিলে প্রশ্নতে। গতিকে ইয়াত শেষত যেহেতু মুঠ যেটা 100 আসলে সেই 100টা উলাইছে, গতিকে আমি গম পাব লাগিব এয়া বারংবারতা নহয়, আমার সঞ্চয়ী বারংবারতাটোহে দিয়া আছে। গতিকে ইয়ার আগর দুটা প্রশ্ন আমি করেছিলো, তাতে আমি সঞ্চয়ী বারংবারতাটো আমি উলিয়াই লৈছিলো বারংবারতারপা, কিন্তু এবার সঞ্চয়ী বারংবারতারপা আমি বারংবারতা উলিয়াব লাগিব। আমি কেনেকৈনো আমি উলিয়াব পাৰো আৰু কেনেকৈনো এইটো আমি শ্রেণী অন্তরাল হিসাবে সজাও আমি চাওঁ আহা ফটাফট। তো এয়া স্টুডেন্টস আমি বনাই ললো শ্রেণী অন্তরাল 15 পর 20, 20 পর 25, 25 পর 30, এই ধরনের বনাই ললো। এফালে পলিসি থাকা গ্রাহকের সংখ্যা দিয়া আসলে মই ইয়াত সি এফ লিখিছো, মানে এইটো আমার কি আসলে সঞ্চয়ী বারংবারতা দিয়া আছে বলে আমি গম পালো। গতিকে সি এফ এর দিয়া আছে, সি এফ মানে কমিউলেটিভ ফ্রিকুয়েন্সি, ইংলিশত সঞ্চয়ী বারংবারতা কমিউলেটিভ ফ্রিকুয়েন্সি বলে কয়। গতিকে আমি এটা সি এফ বলে আমি ইয়াক দর্শাও, এই স্তম্ভটো সঞ্চয়ী বারংবারতাটুক, আর বারংবারতাটুক আমি সদায় এফেরে বুঝাও, নহয় জানো দিলে হল নিদিলে হল কিন্তু মই দেখাই দিছো। গতিকে আমাক যেহেতু সঞ্চয়ী বারংবারতা দিয়া আছে, আমি বারংবারতাটোনো সঞ্চয়ী বারংবারতার পর কেনেকে উলিয়াও সেইটো আমি চাওঁ। বারংবারতার প্রথম দুইটো আমি এই যেহেতু সঞ্চয়ী বারংবারতা 2 আছে, বারংবারতার দুইটো আমি ডাইরেক্ট লিখি দিম, ঠিক আছে। তারপর ইয়াতে সঞ্চয়ী বারংবারতার 6 আছে, 6টো কেনেকে হয় উপরের লগত যোগ করে পেলাই হয়, আমি আগর 1 নম্বর প্রশ্নটো তোমালোকে চাবা তেনেকে করা আছে। গতিকে আমি বারংবারতাটো আমি কেনেকে উলিয়াও, এবার আমার সঞ্চয়ী বারংবারতা আছে 6, তো বারংবারতাটো আমি কেনেকে উলিয়াম, এই 6 আর আগর সংখ্যাটো কি আছে 2, 2টো মাইনাস করা কিমান হব 4, ঠিক আছে। এতিয়া 24 আছে, নেক্সট 24-ৰ ওপৰত কিমান আছে 6, 6টো মাইনাস কৰি দিয়া বাস হৈ গ'ল, এইটো কিমান হ'ব 18। তো আকৌ 45 আছে, 45-ৰ ওপৰত কিমান আছে, তাৰ ওপৰত ইমিডিয়েট ওপৰত যিটো আছে সেইটো মাইনাস কৰি দিলে হ'ল, ভেৰি চিম্পল। তো 45-24 আমাৰ কিমান হ'ব 21। তারপর 78 আছে, 78-ৰ তাৰ ওপৰত কিমান আছে 45 আছে, 45-টো মাইনাস কৰি দিয়া, তো এইটো হ'ব 33। তো 89 আছে, 89-ৰ ওপৰত 78 মাইনাস কৰি দিয়া আমি পাম 11, হয়নে। এইবাৰ 92 আছে, 92-ৰ 89 মাইনাস কৰি দিব লাগিব, তো 92-89 ইকুৱেলছ কিমান হ'ব 3 হ'ব, হয়নে। তাৰপিছত 98-92 ইকুৱেলছ কিমান হ'ব 6 হ'ব, তাৰপিছত 100-98 ইকুৱেলছ কিমান পাম 2 পাম, হয়নে। গতিকে গোটেইকেইটা যোগ কৰি চাবা, এইবিলাক গোটেইকেইটা 100 হ'বই লাগিব, ইয়াত মুঠ কিমান ওলাব লাগিব 100 ওলাব লাগিব, এই মুঠ এই গোটেইকেইটা যোগ কৰি দিলে 100 ওলালেহে, মানে ইয়াৰ লগত মিলি থাকিব লাগিব, এইফালে 100 আছে, গতিকে 100 ইয়াত হ'বই লাগিব, নহ'লে আমি গম পাব লাগিব যে ক'ৰবাত নহয় ক'ৰবাত ভুল হৈছে। গতিকে আমি যোগ কৰি চাওঁ, এতিয়া মই যোগ কৰি চালো, এইটো 100 পাইছোঁ, গতিকে আমাৰ এইখিনি বারংবারতাটো আমাৰ শুদ্ধ হৈ আছে। মই সাইডতে কৰি আছোঁ, তোমালোকে তলে তলে কৰিবা। ইয়াত এন ইকুৱেল টু 100, অর্থাৎ মুঠ আসলে 100, গতিকে 100টো লিখি ললো, এতেকে n/2 কিমান হ'ব, n/2 মানে 100-ৰ আধা কিমান হ'ব 50, n/2 আমাক লাগিব, সেইকাৰণে আমি চাম উলিয়াই দিব লাগিব ইয়াত 50। গতিকে আমি এতিয়া n/2 50-টো আমি ইয়াত সঞ্চয়ী বারংবারতা যিটো আছিলে সি এফ কমিউনিটি ফ্ৰিকুৱেন্সি, তাত আমি চাওঁ যে 50-তকৈ ইমিডিয়েট ডাঙৰ
ডাঙৰটোতো বহুত কেইটা আছে, পঞ্চাশতকৈ ডাঙৰ বহুত কেইটা আছে, কিন্তু ফিফটিৰ একেবাৰে ওচৰৰ ডাঙৰ কোনটো হ'ব? ছেভেণ্টি এইট হ'ব প্ৰথমটো, নহয় জানো? গতিকে ছেভেণ্টি এইট যদি হয় তেনেহ'লে আমাৰ মধ্যমা শ্ৰেণীটো কোনটো হ'ব? থাৰ্টি ফাইভৰ পৰা ফৰ্টি, এইটো হৈ যাব মধ্যমা শ্ৰেণী, ঠিক আছে? গতিকে মধ্যমা শ্ৰেণীটো আমি বাছি উলিয়াব জানিব লাগিব। আকৌ এবাৰ কৈ আছোঁ, এন বাই টু যিটো ওলাব সেইটো আমি সঞ্চয়ী বাৰম্বাৰতাৰ ঘৰ যিটো আছে ইয়াত আমি তুলনা কৰি চাম যে পঞ্চাশতকৈ ডাঙৰ, মানে ডাঙৰটোতো বহুত কেইটা আছে, ইমিডিয়েট যিটো ডাঙৰ মানে একেবাৰে ওচৰৰ, পঞ্চাশৰ একেবাৰে ওচৰৰ ডাঙৰ কোনটো আছে? ছেভেণ্টি এইট আছে, নহয় জানো? গতিকে ছেভেণ্টি এইটৰ ঘৰটো হৈ গ'ল থাৰ্টি ফাইভৰ পৰা ফৰ্টি, গতিকে থাৰ্টি ফাইভৰ ফৰ্টি এই শ্ৰেণীটো হৈ গ'ল মধ্যমা শ্ৰেণী। ইয়াৰ পৰা আমি এলটো উলিয়াই ল'ম, এল মানে মধ্যমা শ্ৰেণীটোৰ নিম্ন সীমা থাৰ্টি ফাইভ যিটো সৰুটো, নহয় জানো? তাৰপিছত এইচ আমাক লাগিব, এইচ মানে হৈ গ'ল শ্ৰেণী দৈৰ্ঘ্য, ফৰ্টিৰ পৰা থাৰ্টি ফাইভ মাইনাছ কৰিলে পাঁচ, আমাৰ শ্ৰেণী দৈৰ্ঘ্যটো পাঁচ আছিলে। তাৰপিছত আমাক লাগে এফ, অৰ্থাৎ মধ্যমা শ্ৰেণীৰ নিজৰ বাৰম্বাৰতা, সঞ্চয়ী বাৰম্বাৰতা নহয় বাৰম্বাৰতা, বাৰম্বাৰতা কিমান আছে? থাৰ্টি থ্ৰী, আমি থাৰ্টি থ্ৰী ইয়াত লিখিলোঁ। তাৰপিছত চি এফ অৰ্থাৎ মধ্যমা শ্ৰেণীৰ আগৰ শ্ৰেণীৰ বাৰম্বাৰতা, সঞ্চয়ী বাৰম্বাৰতা, সঞ্চয়ী বাৰম্বাৰতাটো সদায় মধ্যমা শ্ৰেণী যিটো আছে সেই শ্ৰেণীটোৰ আগৰ শ্ৰেণীৰ, গতিকে এইটো আছে ফৰ্টি ফাইভ, আমি ইয়াতে ফৰ্টি ফাইভ লিখিলোঁ, হয়নে? যিহেতু মধ্যমা, মধ্যমা ফৰ্মুলাটো আমি লিখিম, মধ্যমা ইকুৱেল টু এল প্লাছ কি আছিলে, এন বাই টু মাইনাছ চি এফ বাই এফ, গোটেইটোৰ লগত আমি এইচ পূৰণ কৰিব লাগিব। এতিয়া আমি মানকেইটা পাতি দিম, এল আছে থাৰ্টি ফাইভ পাতিলোঁ, প্লাছ এন বাই টু মানে পাইছিলোঁ আমি ফিফটি পাতি দিলোঁ, মাইনাছ চি এফ আমি পাইছিলোঁ ফৰ্টি ফাইভ, ফৰ্টি ফাইভ পাতি দিলোঁ, এইটো নহয় জানো? তাৰপিছত এফ, এফ কিমান আছে? থাৰ্টি থ্ৰী, গতিকে ইয়াত আমি থাৰ্টি থ্ৰী পাতি দিলোঁ, আৰু ইনটু এইচ, এইচ মানে আছিলে ফাইভ, ফাইভ পাতি দিলোঁ। তো আমি হিচাপ কৰিলে এতিয়া পাম, এইটো থাৰ্টি ফাইভ প্লাছ ফিফটি মাইনাছ ফৰ্টি ফাইভ, এইটো ফাইভ পাম, আৰু ওপৰৰ এইটো ফাইভ আছে, ফাইভটো ইয়াত লৈ ল'লোঁ পূৰণ থাৰ্টি থ্ৰী। তো আমি এতিয়া এইটো থাৰ্টি ফাইভ প্লাছ টুৱেণ্টি ফাইভ বাই থাৰ্টি থ্ৰী, কাটাকাটিটো নাযায়, গতিকে থাৰ্টি থ্ৰী দি আমি টুৱেণ্টি ফাইভক হৰণ কৰিব লাগিব দশমিকত ওলাব। তো এতিয়া আমি থাৰ্টি থ্ৰীৰে টুৱেণ্টি ফাইভক হৰণ কৰিব চেষ্টা কৰি আছোঁ, তো টুৱেণ্টি ফাইভক হৰণ নাযায়, গতিকে দশমিক এটা দি ইয়াত শূন্য এটা ল'ম, সাতবাৰ আমি দি চাওঁ, সাত তিনি গুণ একৈছৰ এক, হাতে গ'ল দুই, ছেভেন থ্ৰী যায় টুৱেণ্টি ওৱান, আৰু টু টুৱেণ্টি থ্ৰী হৈ গ'ল। তো এইটো আমি ছাবট্ৰেক্ট কৰিলে মানে মাইনাছ কৰিলে ইয়াতে নাইন আহিব, ইয়াতে ফ'ৰৰ পৰা থ্ৰী গ'লে ওৱান হ'ব, দশমিকটো আছেই আৰু এটা শূন্য পাম প্ৰত্যেকটো লাইনতে, গতিকে এইবাৰ আমি পাঁচবাৰ দি চাওঁ, কাৰণ ছয়বাৰ দিলে ছয় তিনি গুণ ওঠৰ বেছি হৈ যোৱা চান্স থাকিব, পাঁচবাৰ দিওঁ, পাঁচ তিনি গুণ পোন্ধৰ পাঁচ, হাতে গ'লে এক, পাঁচ তিনি গুণ পোন্ধৰ একে ষোল্ল, ঠিক আছে? এইটো একধাৰ কৰিলোঁ, ইয়াতে কিমান হ'ল, দহৰ পৰা পাঁচ গ'ল পাঁচ, বহুতে হয়তো হৰণ জানা, বহুতৰ সমস্যাও থাকিব পাৰে, সেইকাৰণে মই কৰি দিওঁ। তো ইয়াতে আহিব আঠৰ পৰা সাতৰ পৰা, ইয়াতে ন আছিলে, নৰ একধাৰ গ'ল, ইয়াতে আঠ থাকিলে আঠৰ পৰা ছয় গ'ল দুই, তো দশমিক আছে কাৰণে শূন্য এটা ল'লোঁ। তাৰপিছত আকৌ হাতেৰে আমি হৰণ কৰি চাওঁ, সাত তিনি গুণ একৈছৰ এক, তাৰপিছত সাত তিনি গুণ একৈছ বাইছ তেইছ টুৱেণ্টি থ্ৰী আমি পালোঁ, আকৌ সেই একেখিনি আহি আছে, তো এইটো আমাৰ আচলতে ৰিপিটিং হ'ব। তো আমি যিয়ে নহওক দশমিকৰ পিছত আমি তিনিটা উলিয়ালে হ'ল, আমি দশমিকৰ পিছত আমি দুটা অংক ৰাখিম, গতিকে তিনিটালৈকে উলিয়ালে হ'ল। এতিয়া আমি ইয়াতে লিখিম থাৰ্টি ফাইভ প্লাছ, এইটো কিমান লিখিম, জিৰ' পইণ্ট ছেভেন ছিক্স লিখিলোঁ, দশমিকৰ পিছত মই দুটা ৰাখিম বুলি ক'লোঁ, গতিকে তৃতীয়টোলৈকে আমি উলিয়াব লাগিব, তৃতীয়টো লক্ষ্য কৰিব লাগিব, এই অংকটো যদি পাঁচ বা তাতকৈ ওপৰত থাকে তেনেহ'লে এইটো আমি এক বঢ়াই লিখাটো ভাল, লিখিব লাগে নিয়মমতে। শেষত মই লিখি দিলোঁ এতেকে মধ্যমা ইকুৱেল টু থাৰ্টি ফাইভ পইণ্ট ছেভেন ছিক্স, এই দুটা যোগ কৰিলে যিহেতু থাৰ্টি ফাইভ পইণ্ট ছেভেন ছিক্স পাওঁ, এইটো মধ্যমা হৈ গ'ল, এইটো আমি মধ্যমা বয়স উলিয়াইছিলোঁ, গতিকে আমি ইয়াতে বছৰ দিব লাগিব। তো অংকটো নিশ্চয় তোমালোকে বুজি পাইছা ষ্টুডেণ্টছ, মই ওপৰৰ পৰা এবাৰ তললৈ দেখুৱাই দিছোঁ, মই কাষতে কৰি দিছোঁ। তেনেহ'লে আজিৰ ভিডিঅ'টো মই ইয়াতে সামৰি ষ্টুডেণ্টছ, নেক্সট ভিডিঅ'ত আকৌ লগ পাম নতুন কুৱেশ্যনৰ চলিউশ্যনৰ সৈতে। থেংক ইউ ষ্টুডেণ্টছ, কিপ ৱাচিং মাই চেনেল।